ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চিৎপুরের একটি কারখানা। ওই কারখানায় ব্যাগ ও প্লাস্টিকের সরঞ্জাম তৈরি করা হতো। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল সূত্রে খবর। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। দমকলের 6টি ইঞ্জিন ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লাগার কারণ জানা না গেলেও শর্ট সার্কিটের জেরে আগুন লেগে থাকতে পারে এমনটাই দমকলের প্রাথমিক তদন্তে অনুমান। এদিন দুপুর 12টা নাগাদ হঠাৎ চিৎপুরের একটি প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় আগুন লেগে যায়। সেই সময় কারখানায় মহিলা ও পুরুষ কর্মীরা কাজ করছিলেন। স্থানীয় বাসিন্দারা আগুনের খবর পেয়ে সকলকে সুরক্ষিত দূরত্বে সরিয়ে নিয়ে যান। এরপর দমকলকে খবর দেওয়া হয়। স্থানীয় পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা ছাদের দরজা এবং সমস্ত জানালা ভেঙে প্রথমে ধোঁয়া বের করে দেন। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার জেরে দমকলকে এদিন বেশ ঝক্কি পোহাতে হয়। তবে ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দমকল সূত্রে জানা গেছে ওই কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা যথেষ্ট ছিল না। 11টা 12টার ভিতরে আগুন আমরা দেখলাম, বসেছিলাম তো দুটো দুটো ধোঁয়া বেরোচ্ছে। এইবার আমরা দেখছি যে আর কি ধোঁয়া বেরোচ্ছে, সব লোক পালাচ্ছে। এইবার আমরা যে আর কি দেখলাম যে লোক তো ভিতরে আছে, লেডিস ফেটেজ ছিল, সবাইকে বার করলাম। বার করে তারপরে কি হয়েছে দেখছি আবার আগুন, তারপরে ফায়ার ব্রিগেডকে ফোন করেছি। ফোন করে দেখছি এবার নিয়ে ঘটনাটা, আগুনটা প্লাস্টিক কারখানা আছে, এটা প্লাস্টিক বিভিন্ন বিভিন্ন তৈরি হয়। এটা নিয়ে ঘটনা তিনবার, ওর পিছিয়ে কমতে বস্তি বাড়ি আছে, না তো বস্তি বাড়ি কমতে না 200 লোক থাকে, ওরা সব সিলিন্ডার ফিলিন্ডার নিয়ে পালিয়ে গেছে। এমনি মনে হচ্ছে কি কোনো কিছু হয়েছে, এই ঘটনাটা হয়েছে। এটা এটা নিয়ে তিনবার হয়েছে। এটা এটা ইঞ্জিনে 10খানা মতন ইঞ্জিন আছে সেখানে। আর চিৎপুর থানা প্রশাসন সব এসছে এখানে। আপনার নাম? নন্দলাল রাজভর। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।